Clash of Clans. তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ক্লাশ অফ ক্লানে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো অলরেডি দেখছো এয়ার ডিফেন্স, এয়ার বেলুন, গোল্ড মাইন্ড এবং গোল্ড মাইন আর আর্চার টাওয়ার সবকটাই মোটামুটি আমাদের আপডেট হয়ে গেছে। ঠিক আছে, তিনটে বিল্ডার পুরোপুরি ফাঁকা বসে আছে, এখন ওয়েট করছে আমি কখন আসবো গেমের মধ্যে আর কখন ওদেরকে কাজে লাগাবো। তো ঠিক আছে, চলো আমি ডাইরেক্ট বেস্ট টাইম নিয়ে, আমার যদিও চেঞ্জ করাই ছিল, আমি এই বেসের রূপটাকে চেঞ্জ করে যাইনি, আর তারপরও কিন্তু আমি চেঞ্জ করিনি, ঠিকই আছে, কিন্তু কোনো অ্যাটাকও হয়নি। ঠিক আছে, তো তত সময় আমি এই অবস্টিকালগুলো রিমুভ করি, ট্রিগুলোকে কেটে ফেলি। ঠিক আছে চলো, আর এখানে দেখছো আমরা কিন্তু লাভা হন্ট নেওয়ার জন্য আপডেটে দিয়েছিলাম অলরেডি, দুদিন 15 ঘন্টা এখনও পর্যন্ত বাকি আছে, আর আমরা এখন ব্রেকার্সটাকে আপডেট দিতে পারি বেবি ড্রাগনের জন্য। তো একটা দিয়ে দিলাম, ঠিক আছে, আমাদের আরও দুটো বিল্ডার ফাঁকা আছে, তো আমরা দুটো বিল্ডারের জন্য একটা আর্চার টাওয়ার, চলো একটা আর্চার টাওয়ারও দিয়ে দিলাম। আর কি হবে এখন, এখানে কিন্তু দুটো বিল্ডার আমরা লাগিয়ে দিয়েছি, তাহলে একটা দুটো তিনটে চারটে এইখানে আমাদেরকে একটা দিতে হবে। তো এখানে এই যে ইয়ার বেলুনটা হয়েছে, তো এটা দেখো অলরেডি 4 লেভেল ম্যাক্স। ঠিক আছে, আমাদেরকে ইয়ার বেলুনটাকে, ইয়ার বোমটাকে মোটামুটি ম্যাক্স করতে হবে, স্কেলিটন ট্যাপটাকেও ম্যাক্স করতে হবে। তো চলো, আমাদের বেশ খুব তাড়াতাড়ি ম্যাক্স হয়ে যাবে গাইস, কারণ দেখো আমাদের কিন্তু একটাও আপডেট মারতে হয়নি, এখান দিয়ে শুরু করে গোল্ড স্টোর, অ্যালেক্সের স্টোর, ঠিক আছে, এতটা জিনিস। আর এখানে দেখছো গোল্ড মাইন আর অ্যালেক্সের মাইন, অ্যালেক্সের কালেক্টার সরি, তো এগুলো কিন্তু আমাদের আপডেট মারতে হয়নি, এগুলো কিন্তু 10-এ টাউন হল 10-এ গিয়ে মারতে হবে। আর আমরা কিন্তু এখান দিয়ে দেখছো টাউন হল 9-এ, তো আমাদের কিন্তু এইটা খুবই জরুরি, সেটা হচ্ছে যে আমাদের আর্মি ক্যাম্প, কিন্তু আর্মি ক্যাম্প আমরা ভুলে গেছি যদিও, তো ঠিক আছে কোনো ব্যাপার না, আমাদের কিন্তু নেক্সট বার আমরা আর্মি ক্যাম্প আপডেট দেব, মানে কিছু নেওয়ার মতো নেই, রেজিস স্পেলটা নেওয়ার আছে, তো রেজিস স্পেলটাকে নিলাম। ঠিক আছে, আর আমরা এখন অ্যাটাকে যাব, আমাদের আর্মি রেডি আছে, চলো আমরা অ্যাটাক করে আসি একটা। বেশ কথা বলতে বলতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়, তো চলো আমরা একটা ভালো বেস পেয়েছি 9-এর, তো আমরা এখানেই অ্যাটাকটাকে শুরু করব এবং এই দিক দিয়ে শুরু করব। ঠিক আছে, আমরা এখানে গোলেম দেব, এখানে গোলেম দেব, দুটো অল ব্রেকার, অল ব্রেকার আর উইডস, কিং, কুইন, উইজার্ড, উইজার্ড, আর এদিকে একটা উইজার্ড, ওকে, আমরা একটা হিল স্পেল, এরকম এরকম একটা জায়গাতে হিল স্পেল মারবো, যাতে আমাদের সব আর্মি যাতে পুরো হিল হয়ে থাকে, সেই হিসাবে আমাদের কিন্তু হিল স্পেলটাকে মারতে হবে টাইমে টাইমে, ব্যাস। আর আমাদের কিন্তু এখানে এনিমি কুইনকে একটা পয়জন মেরে দিলাম, কিংয়ের অ্যাবিলিটি, এনিমি কুইনকে পয়জন মারা হয়েছে গাইস, তো আমাদের এইখানটা আরও একটা হিল মারতে হবে, যাতে আমাদের এনিমি কুইনটাকে টেক ডাউন করতে পারে, সেই হিসাবে কুইনের অ্যাবিলিটি, ব্যাস এনিমি কুইন শেষ। কি হচ্ছে শেষ পর্যন্ত অ্যাটাকটা, তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি এইখানে টাউন হলটাকে নেওয়ার চেষ্টা করবো স্পিডে একটু, যাতে আমাদের টাউন হলটা নিতে পারি, দেখি একটাই আমাদের ওইদিকে উইডস বা বেঁচে আছে, তো সেই যদি টাউন হলটাকে নিতে পারে তো বেশ, মোটামুটি বেস্টের মধ্যে ভালোই আমরা লুট করেছি, আর খুব বেশি কিছু দরকার নেই। দেখো জায়েন্ট এবং বেলুন এখন বেরিয়েছে, যদিও আমরা কিন্তু প্রথমে আর কি ক্লানের দিকে কিন্তু একটা শুরু করিনি, তো সেই কারণে কিন্তু আমাদের একটু সুবিধা হয়েছে। ঠিক আছে, ক্লানে কিছুই আমাদের মারতে হয়নি, তো আমরা ভালোই লুট করলাম দুটো স্টারের সাথে,
তো চলো আমাদের কিন্তু ক্লান গেমটা কমপ্লিট হলো, আর আমরা আজকের কিন্তু ক্লান গেম কমপ্লিট করার চেষ্টা করব খুব বেশি, এটার দিকে আমাদের টার্গেট। তো 6 স্টার আনতে হবে, তো চলো আমরা এটা দিয়ে শুরু করি। ওকে, আমাদের কিন্তু এখানে ব্রেকার্স কিন্তু অলরেডি কাজ হচ্ছে, কিন্তু আমরা যদি এখানে একটা বুস্ট মারি, আমাদের জেমস অনেক আছে, কোনো অসুবিধা হবে না আশা করি। তো আমরা আর্মি বসিয়ে দেব, ঠিক আছে। দেওয়ার পরে আমরা কিন্তু এখানে একটা বুস্ট ইউজ করব, ঠিক আছে, যাতে আমাদের আর্মিটা খুব স্পিড হয়। তোমাদের জন্য আমি এখানে জেমস খরচা করলাম, ঠিক আছে, কি বলবো, আমার তো ক্লান গেমটা মেন কমপ্লিট করতেই হবে যেভাবে হোক। ক্লান গেম কমপ্লিট করার চেষ্টায় আছি এখন। আমাদের কিন্তু একটু লুটও দরকার, আর তার সাথে সাথে আমাদের ক্লান গেমও কমপ্লিট হবে। ওকে, ভালো বেশ পড়ছে না, একটা ভালো বেশ পড়েছে, তারপরও মোটামুটি ম্যাক্স খুব বেশি কিছু নেই, ঠিকই আছে, বেস্টে ভালোই ম্যাক্স আছে, মোটামুটি খুব খুব খারাপও না, খুব ভালোও না, মোটামুটি ঠিকই আছে। তো চলো আমরা এদিক দিয়ে গোলেম, এখানেও গোলেম, অল ব্রেকার, এখানে অল ব্রেকার, খুব সুন্দর হয়েছে। দেখো গাইস, গোলেমটা কোন জায়গায় গিয়ে ভাঙছে, কিং, এখানে কুইন, এনিমি কুইনকে পয়জান, উইজার্ড, উইজার্ড দুই দিকে একটা উইজার্ড দিই, একটা হিল স্পেল, ভালো জায়গাতে হিল স্পেলটা দিয়েছি, এনিমি কিংও আছে ওখানে, রেজ, সুন্দর। কিং এর অ্যাবিলিটি সুন্দর হয়েছে গাইস, ফাইনালি আমাদের কুইন কিন্তু টাউন হল টেক ডাউন করছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। চলো আমরা এখানে হিল মারব, দেখেছো এখানে আমাদের জায়েন্ট বোমটা ছিল, ভালো জায়গাতে হিল স্পেলটা মেরেছি গাইস, কি বলবো, ঠিকঠাক। চলো মোটামুটি 3 স্টারে মনে হয় চলে আসো যত সম্ভব, 3 স্টার আসার চান্স বেশি, খুব বেশি। তো এখনও পর্যন্ত জানি না কী হবে, উইজার্ড টাওয়ারটা আছে, উইজার্ড টাওয়ারটা একটু ডিস্টার্ব করতে পারে, তো দেখা যাক শেষ পর্যন্ত কী হচ্ছে। আমাদের শেষ পর্যন্ত কিন্তু একটা হিল স্পেল বাজিয়ে রাখা দরকার ছিল, তো ঠিক আছে দেখা যাক, মোটামুটি টাইমও আছে আমাদের, অসুবিধা নেই। আমাদের স্কেলিটন অনেক আছে, ঠিক আছে, তো দেখা যাক কী হচ্ছে শেষ পর্যন্ত। আশা করি 3 স্টার আসার চান্সটাই খুব বেশি। তো সব থেকে বড়ো কথা, আমাদের যে স্কেলিটন এরাই যদি আগে থাকে তাহলে মোটামুটি 3 স্টার আসার চান্স খুব বেশি। তো দেখা যাক কী হচ্ছে শেষ পর্যন্ত, আমরা দেখব। চলে এসছে গাইস 3 স্টার ফাইনালি, আমাদের টাইমও বেঁচে আছে, আমাদের টাইমও কিন্তু বেঁচে আছে, ভালোই টাইম আছে, আর 3 স্টার চলে এসছে, আর একটাই মাত্র বাকি আছে, সেটা হচ্ছে ওই যে বিল্ডার হাট। তো বিল্ডার হাট ওইদিকে অলরেডি কমপ্লিট করে দিয়েছে, একটা স্কেলেটন চলে এসেছিলো। তো ঠিক আছে গাইস, অলরেডি আমাদের 2টো অ্যাটাক দেখালাম, এবং ক্লানকে আমরা কিন্তু কমপ্লিট করি ছড়বাজ ঘিরে, ঠিক আছে। তো ভিডিওটা কিন্তু বেশি বড় করা যাবে না, তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও, তত সময় তোমার ভালো থাকো, বাই। ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাও।